এখন যেটা বলছে যে চিফ সেক্রেটারির একটা নির্দেশ অনুযায়ী কোনো ধরনের গ্যাদারিং করা যাবে না, চিফ সেক্রেটারির এই নির্দেশটা তো আমরা জানতাম না। এখন বিষয়টা হয়েছে গতকালকে আমাকে যখন এনসিসি থানার এসডিপিও আমাকে একটা চিঠি দেয়, তাতে বলা হয় যে চিফ সেক্রেটারির এমন একটা অর্ডার আছে, আপনারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে পারমিশন নেন। তো আমি এসডিএম অফিসে, তো গতকালকে সানডে, তো যথারীতি এসডিএম অফিস থেকে সেই পারমিশনের বিষয়টা থাকছে না। যাই হোক, আলটিমেটলি যেহেতু প্রশাসন আমাদেরকে অ্যালাউ করছে না, আমরা প্রশাসনের সঙ্গে কোনো কালেই নন কোঅপারেশন করিনি, আজও করব না। কিন্তু বিষয়টা হচ্ছে হাইকোর্টের ভার্ডিক্ট অনুযায়ী যে আমার যে ডেমোক্রেটিক রাইটস, সেই রাইটসটাকে আমার ফুলফিল হলো না। তার জন্য আগামী দিন আমরা বসে আবার পরিকল্পনা করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি পারমিশনের বিষয় থাকে সেই পথেই যাবো। এই বিষয়টা তো আমাদের জানা ছিল না। তো যাই হোক, তারা এত পুলিশ প্রশাসন নিয়ে এসছে, এখন আমরা এসডিএম এর আধিকারিক আছেন এদিকে, ওনার সঙ্গেও কথা বলেছি, উনি রাজি হচ্ছেন না। রাজি যদি না হয় তাহলে আমাদের আর কিছু করার থাকবে না, আমরা চলে যাব। আমরা প্রশাসনকে কখনো নন কোঅপারেশন করিনি, আজও করব না। বাট একটা কথাই বলবো, আমার যে ফান্ডামেন্টাল রাইট, এই রাইটসটাকে ব্যাঘাত ঘটানো হয়েছে। আমরা প্রশাসনকে বলেছিলাম 6 ঘন্টার ডেমনস্ট্রেশন, তারপর আমি বললাম যে ঠিক আছে আমরা এই সিচুয়েশনে 2 ঘন্টার করব, তাতেও পারমিশন দিন বা অন্য স্পট দিন, তাতেও রাজি হচ্ছে না। তার মানে 10,323 কোনোভাবেই এই প্রোগ্রাম করতে পারবে না এই রাজ্যে, এটা সরকারি সিদ্ধান্ত। অথচ আমরা দেখলাম বিধায়ক, মাননীয় বিধায়ক এদিকে 4-5 দিন ধরে ডেমনস্ট্রেশন করে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, সেটাই হচ্ছে।